हमने ये मासन से कौन सा का दिया एक दार मास्तर नीचा से कयाली नदीते माइल रक्षार निषेधाज्ञा मानछे ना मेघनापाड़ेर जेलेरा चोरागुप्त भावे नदीते माछ शिकार करछेन तारा मेघना नदीते माइल रक्षार अभियाने जावाय भ्राम्यमाण आदालतेर उपर हामलार अभियोगे मामलाओ हयेछे। हिजला थानाय मामलाटी दायर करेन उपजेला सिनियर मत्स्य कर्मकर्ता राजीव राय। गत शुक्रवार राते करा ए मामलाय नामधारी सातजन सह मोट सत्तर जन जेलेके आसामी करा हयेछे। मामलाय आसामीदेर बिरुद्धे हत्यार उद्देश्ये हामला करे गुरुतर आहत साधारण जखम एवं सरकारी सम्पद क्षति साधनेर अभियोग आना हयेछे। हिजला थानार भारप्राप्त कर्मकर्ता আবুল কালাম আজাদ জানান মৎস্য কর্মকর্তার দেয়া অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। আটক সাত জেলেকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বরাতে তিনি আরও জানান শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেঘনা নদীর ওরাকাল এলাকায় অভিযান করে। এ সময় একটি নৌকায় মাছ শিকার করছিল জেলেরা। তাদের আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হয়। তা না করে তারা আরও দুটি নৌকা নিয়ে পঞ্চাশ ষাট জন জেলে আক্রমণ করে। জেলেরা তাদের নৌযানে থাকা ইট লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নিক্ষেপ করতে শুরু করে। এতে মৎস্য কর্মকর্তা ইয়োনো এক আনসার সদস্য চার কর্মচারী আহত হন। এছাড়া র্যাবের গ্যাস গান ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা এগারো রাউন্ড ফাঁকা গুলি করে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এগারো জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে সাতজনকে মামলার আসামি করা হয়েছে। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ও ভাই নিন না, আপনার মাথায় কত গুণ মাছ? ওই কয়টা মাছ? কত? কয়ালি?